আবারও আজকে বেশ অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে এলাম, যদিও এটা অনেকদিন আগেরই ব্লগ। তৃষার ছেলের বার্থডে ছিল, এই যে মাঝখানের জন্য এই দুষ্টু মিষ্টি বাচ্চাটাই তৃষার ছেলে, তো ওরই বার্থডে ছিল, সেখানে গেছিলাম। তো ব্লগটা এতদিন পর আমি এডিট করার টাইম পেয়েছি, তাই এডিট করে এখন পোস্ট করছি। তো যাই হোক, এই যে আমরা স্টার্টার নিয়ে দাঁড়িয়ে পড়েছি, আর এদিকে সোম আমাদের যাওয়ার আগেই সব খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিল, স্টার্টার আমাদের জন্য আর অপেক্ষা করেনি। যাই হোক, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল। আর আমরা এখানে কি, আমাদের আর কাজ, আমরা স্টার্টার খেলাম, গল্প করলাম, আর মোস্ট প্রবাবলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফটো তোলা। তো যেখানেই যাই না কেন, ফটো তোলা তোলাটা তো ইম্পর্টেন্ট, তাই ফটোই তুলছিলাম সবাই মিলে, সব বোনরা দিদিরা সবাই মিলে। এখানে গুগলও খেলা করছে বেলুন নিয়ে, ওর আর কাজ কি। আর আমরাও বেশ গল্প করলাম, সবার সাথে অনেকদিন পর দেখা হলো, তো বেশ ভালোই কাটলো দিনটা। আর আমি এখানে বসে ফটো তুললাম, ভিডিও করলাম, আর গুবলুকেও খাওয়ানো হচ্ছিল, আর আমরা বসেই ছিলাম, বেশ ফটো তুলেই টাইম কাটাচ্ছিলাম, গল্পও করছিলাম। যাই হোক, আর গুবলু এখানে ওর খাওয়াও কমপ্লিট। আর এই যে সুন্দর কেকটা রিমানের, খুব সুন্দর একটা মিষ্টি কেক ছিল, যেটা খেতেও খুব টেস্টি ছিল, দেখতেও খুব সুন্দর ছিল। আর এই যে ইনি কেক কাটতে ব্যস্ত, যদিও সব ধরাধরি করছিল দুষ্টুমি। মটন, মাছ, ফুলকপি রোস্ট, ভাত, পোলাও, পোলাও সব আছে, আমি অর্ধেক কিছু খাইনি। ঝুমকিতে একদম খাওয়ার মন ঢুকিয়ে দিয়েছে। ভালো হবে তোমার সুমির ফেভারিট পার্ট চলে এসেছে।